তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ PUBG মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আমি এসে গেছি আরও একটা PUBG মোবাইল নিউ ভিডিও নিয়ে। তো গাইস, আজকে ভিডিওতে আমরা আপকামিং যে মান্থ 7 অ্যান্ড মান্থ 8 আসতে চলেছে তার গাইস 50 আরপিটা, হ্যাঁ গাইস মেথিক যে ড্রেসটা হবে তার ফার্স্ট লুক দেখতে পাবো। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে, কারণ ভিডিও লাস্টের দিকে আমি ওটা দেখাতে চলেছি। এছাড়াও গাইস কিছু নিউ ইভেন্ট এসেছে যেখান থেকে তোমরা ক্রিস্টাল পাবে, এছাড়াও গাইস কিছু ইউসিও ওখান থেকে রিটার্ন পাবে, তো সেই সবগুলো দেখাবো। এছাড়াও গাইস আমাদের যে ক্যারেক্টার ভাউচার ইভেন্ট আসার কথা ছিল সেটা এখনও তো শো করছে না, বাট আমরা গেস করতে পারে হয়তো আসতে পারে। অ্যাভালান্স এক্স শুট এসে গেছে জানো আজকের, আর এক্স শুটের একটা ইভেন্ট আসার কথা, প্রত্যেক এক্স শুটের সাথে সাথেই এই ইভেন্টটা আসে, বাট এবারে আসেনি কেন আমি জানি না, বাট আমরা গেস করতে পারি হয়তো আসতে পারে আপকামিং। তো গাইস চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করবে। আর গাইস গিভওয়েতে পার্টিসিপেট যদি না করতে 25শে ডিসেম্বর গাইস আমরা করতে চলেছি 5 RP গিভওয়ে অন রুটার অ্যাপ্লিকেশন। তো রুটারের যদি এখন পর্যন্ত ডাউনলোড না করে থাকো নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে ডাউনলোড করে নিয়ে আমাকে ফলো করে নেবে। কালকের লাইভ স্ট্রিমে আমরা গিভওয়ে করতে চলেছি। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা চলে আসছি গাইস আমাদের নতুন তো অ্যাভালান্স এক্স শুট এসছে, তোমরা জানো, যেটা হয়তো অনেকে স্পিন করেছো অনেকে করোনি, তো এটা দেখতেই পাচ্ছ। তো আমার তো আপাতত ইউসি টিউসি নেই তো স্পিন করবো না, বাট এই রিলেটেড একটা ইভেন্ট আছে যেখানে হয়তো তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না, যে ওয়াও আইসল্যান্ড যেটা ছিল, ইনটু দ্য আইসল্যান্ড বলে যে মিশনটা চলছিল। তো এখানে গাইস ভালোভাবে লক্ষ্য করে দেখবে চ্যালেঞ্জ মিশন বলে একটা নিউ মিশন অ্যাড করেছে। তো এই মিশনে গাইস দেখতে পাচ্ছি অ্যাভালান্স এক্স শুটের গাইস ফার্স্ট গ্রেজ যে ক্রোবারের যে সোডটা, এই যে সোডটা হাতের, এইটা তোমরা 3 দিনের জন্য ইউজ করতে পারবে, তোমরা এখান থেকে নিতে পারবে। আগে আমরা এখানে জিনিসপত্রগুলো কালেক্ট করে নিই, তো কিছু তো নেই নর্মালি এখান থেকে তোমরা প্রিমিয়াম কুপন আর গাইস একটা লেজেন্ডারি আইটেম পেতে, বাট এই যে ওপরের মিশনটা এটা নতুন অ্যাড করা হয়েছে। তো এটার কী কাজ আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে গাইস দেখতে পাচ্ছ ডেলি এখানে লেখা আছে অবটেন দ্য কমপ্লিটিং অল মিশন, নিচের যে সবকটা মিশন তুমি যদি কমপ্লিট করো এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মিশন এই শোট পাবে, কালকের হয়তো এখানে হোপ সো গাইস, আমি বলছি না কনফার্ম এখানে পাবে, এখানে হয়তো 10 বা 20 বা 5 তোমরা এখানে ক্যারেক্টার ভাউচার পেলেও পেতে পারো কালকের, কারণ ডেলি এই রিওয়ার্ডটা চেঞ্জ হবে, বা কালকের হয়তো অন্য কিছু আসতে পারে, পরের দিন আসতে পারে। তো হোপ সো করা যায় মনে হচ্ছে আমার, কারণ এখনও তো ডিরেক্টলি কোনো ক্যারেক্টার ভাউচার ইভেন্ট দেয়নি, বাট আমরা এক্সপেক্ট করতে পারি এইখানে যে মিশনটা আসবে এর বদলে গাইস তোমরা ক্যারেক্টার ভাউচার পেতে পারো। তো নট কনফার্ম গাইস, হোপ সো যদি পাওয়া যায় তো ভালোই হবে, অল্প কিছু যা পাওয়া যায় ফ্রিতে যা পাওয়া যায় সেটাই বেটার। আর অনেকের আপাতত ক্যারেক্টার ভাউচার অতটা দরকার নেই এখন, আর সবাই যেহেতু ক্যারেক্টার নিয়ে নিয়েছে। এছাড়া গাইস কিছু ইভেন্ট এসে যেটা আমি তোমাদের আলোচনা করাটা দরকার, মেবি তোমরা ক্রিস্টাল ইভেন্টের জন্য অনেকে অপেক্ষা করছো। আমার কাছে গাইস আমি ইনভেন্টরিতে চলে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি আমার কাছে কত ক্রিস্টাল জমেছে। 41 ক্রিস্টাল অলরেডি আমার কাছে জমে গেছে। এবার গাইস তোমরা যদি ডিরেক্টলি ইভেন্টে যাও, ইভেন্টের থিম সেকশানে গাইস দেখবে এটা তোমাদের মিশন বলে দিয়েছে, দ্য রাইজ অফ লেজেন্ডারি ওয়ার, এটা বলে দিয়েছিলাম, যেগুলো এই মেডেলগুলো কালেক্ট করতে হতো। তারপরে এই রিডিমশনে গাইস এখানে তোমরা 5টা নিতে পারবে। অলরেডি গাইস আমার এখানে আমি 3টে কালেক্ট করে নিয়েছি, আমি আরেকটা কালেক্ট করে নেবো, সরি 2টো কালেক্ট করেছিলাম আরেকটা কালেক্ট করলাম গাইস, দেখলে রিনেম কার্ডটা পরে নেবো আমি। তারপরে আছে আমাদের এই ম্যাচেস, তো এখানে 15টা আর 20টা গাইস, 9টা ম্যাচ খেলতে পারলে আমার এখানে 3টে ফের পাবো, তো 42 থেকে 45 হয়ে যাবে আমার। তারপরে গাইস উইকেন্ড ব্যাটেল, এই একটা নতুন মিশন এসে গেছে গাইস। তো উইকেন্ড ব্যাটেল 24 তারিখ থেকে 27 তারিখ 3 দিনের ইভেন্ট, তোমরা জানো প্রত্যেকবারে একটা করে দেয়, তো এটা অবশ্যই কালেক্ট করে নেবে। এটা আবার আজকের অ্যাড করা হয়েছে, যেটা 24 তারিখ মানে আজ থেকে 27 তারিখ অবধি চলবে, অবশ্যই কালেক্ট করবে, আমি কালেক্ট করে নিয়েছি অলরেডি। তো অবভিয়াসলি সবারই 50 হয়ে যাবে। তারপরে গাইস লগ ইন তো চলছে, লগ ইন একটা বাদই দিলাম। নিচে আরেকটা জিনিস আছে গাইস, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হলো গুড ভাইবস পারচেস। তো এই একটা গুড ভাইবসের পারচেসের একটা ইভেন্ট এসে, তো তোমরা এক্সুট এসছো, তোমরা হয়তো অনেকে ইউসি পারচেস করবে। তো ইউসি যদি পারচেস করো এই ইভেন্ট চলাকালীন 24 তারিখ থেকে 1 তারিখের ভিতরে, হ্যাঁ গাইস জানুয়ারির 1 তারিখের ভিতরে তুমি যদি 60 ইউসি বাই করো তাহলে 10 ইউসি রিবেট পাবে, মানে রিটার্ন পাবে। 120 ইউসি বাই করলে 20 ইউসি রিটার্ন পাবে। তারপরে গাইস 240 ইউসি বাই করলে গাইস দেখতে পাচ্ছ 4 ক্রিস্টাল, হ্যাঁ গাইস 4 ক্রিস্টাল পাবে। আর 600 ইউসি বাই করলে 8 ক্রিস্টাল পাবে। তো গাইস এখানে ইউসি বাইয়ের দরুনে তুমি এখান থেকে ক্রিস্টাল পাবে, মানে ইউসিতে তোমার অ্যাকাউন্টে আসছে প্লাস ক্রিস্টালটা অটোমেটিকলি তোমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। টোটাল 12খানা ক্রিস্টাল দিচ্ছে, তুমি যদি এখানে 600 ইউসি বাই করো, টোটাল 600 ইউসি বাই করলে 12টা ক্রিস্টাল ফ্রিতে এখান থেকে পেয়ে যাবে। আর 12 ক্রিস্টালের দাম তোমরা হিসাব করে দেখতে পারো, মোটামুটি গাইস তুমি 12টা ক্রিস্টাল মানে 300 ইউসির জিনিসপত্র তুমি এখান থেকে পেয়ে যাবে, মানে 12টা ক্রিস্টাল। সঙ্গে একটা গ্রেনেডের স্কিন আছে, যদি তোমরা 2400 ইউসি বাই করো, মানে ক্রিস্টাল যদি তোমরা অ্যাভালান্স এক্স শুটের জন্য স্পিন করো তো মিনিমাম 10,000+ ইউসি তোমরা বাই করবে। আর ইউসি বাইয়ের জন্য তোমরা FNZ গেমিং সব দেখতে পারো, ওখানে গাইস এখন স্পেশাল অফারও চলছে। যারা যারা ইউসি বাই করতে চাও, বাংলাদেশে যারা ইউজার আছো, বাংলাদেশে আমার যা 5 বন্ধুরা আছে, তারা অবশ্যই FNZ গেমিং সব ট্রাই করবে। ওখানে ইজিলি তোমরা বিকাশ নগদ রকেটের মাধ্যমে তোমরা এখান থেকে ইউসি বাই করতে পারবে। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ইউসি বাইয়ের, তোমরা ওখান থেকেও বাই করতে পারো। তো এখানে গ্র্যান্ডের স্ক্রিনটা তোমার 2400 ইউসির ফলে পেয়ে যাবে। তো এই 2-3টে ইভেন্ট গাইস এসে যেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবার গাইস চলে আসি অনেকে যেটার জন্য অপেক্ষা করছে সেটা হলো গাইস আমাদের মান্থ 7 বা মান্থ 8 এর যে আউটফিটগুলো সেগুলো কেমন দেখতে হবে। তো গাইস এই লিঙ্কসগুলো প্রোভাইড করছে গাইস আমাদের লাকি ম্যান ভাই, তো থ্যাঙ্কস টু লাকি ম্যান ভাই। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই সাপোর্ট করে আসবে। তো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো ফার্স্টেই গাইস তোমরা দেখতে পাচ্ছ মান্থ 7 এর গাইস যে মেথিক আউটফিটের লিঙ্কস একদম ক্লোজ ভিউ। তো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ ঘোড়ার উপরে গাইস দেখতে পাচ্ছ একটা কিং টাইপের, মানে কিংরা যেরকম মানে পুরোনো যুগের মুভিজ তোমরা যদি দেখে থাকো হলিউড টাইপস, তো সেরকম গাইস একটা হেড গিয়ার টাইপের আছে, মানে শোল্ডারে স্পাইক টাইপের আছে, আর্মার টাইপের পড়ে আছে। ঘোড়াটাও গাইস দেখতে পাচ্ছ আর্মার টাইপের পড়ে আছে। তো এই ধরনের আর একটু পার্পল কালারের স্মোক বা পার্পল কালারের ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কিছু একটা হতে পারে, হোপস আমি গেস করতে পারছি। তো তোমরা ফার্স্ট আউটফিট দেখতে পাচ্ছি এটা মেথিক আউটফিট হতে চলেছে। বাট গাইস আমি কনফিউজ আছি যে ঘোড়া স্কিনটা কি, ঘোড়া স্কিন কি আসতে চলেছে নাকি অন্য কিছু ব্যাপার। বাট ঘোড়া এখানে দিয়েছে মানে ঘোড়ার তো কিছু না কিছু কাজ আছে। তো তোমরা বলো তোমাদের মান্থ 7 এর 50 হ্যাঁ গাইস মেথিক আউটফিট এটা তার ফার্স্ট লুক তোমরা দেখতে পাচ্ছ। আপাতত এই একটা স্ক্রিনশটই লিক হয়েছে তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি। এটা মান্থ 7 এর গাইস ওপি লাগছে, আমার তো খাতারনাক লেভেল লাগছে ভাই, খুবই ওপি আউটফিট হতে চলেছে। মান্থ 7 খুবই খাতারনাক লেভেল হবে আমার এই আউটফিট দেখে তাই মনে হচ্ছে। আর হয়তো একটু ব্ল্যাক ম্যাজিক টাইপের বা সামথিং কিছু হলেও হতে পারে। তো আমি এটা গেস করছি, আপকামিং লিক্স যখন আসবে আমি তোমাদের প্রোভাইড করে দেবো, অসুবিধা নেই। তো নেক্সট এবার চলে যাচ্ছে গেছে মান্থ 8 এর যে মেথিক আউটফিটটা হতে পারে। তো মান্থ 8 এর আউটফিটের লুক গাইস দেখতে পাচ্ছ। তো এটা ফিমেল ক্যারেক্টার, তো এখানে কোনো চয়েস থাকবে না, মানে এটাই তোমাকে নিতে হবে। তো কাউবয় টাইপের দেখতে পাচ্ছ আর কিছু কালারফুল টাইপের হ্যাট আছে, একটা স্কার্ফ টাইপের আছে। তো এটা ফিমেল টাইপের আউটফিট দেখতে পাচ্ছ। তো এটা আমাদের মান্থ 8 এর গাইস আমাদের যে আসতে চলেছে আপকামিং, তো তখন এই আউটফিটটা তোমরা মান্থ 8 এর লেভেল 50-তে গেলে পাবে। এটা মেথিক ড্রেস হতে চলেছে। মান্থ 8টা অতটাও ওপি না, বাট মান্থ 7 গাইস আমার লাগছে খুবই ওপি হতে চলেছে, কারণ ও ট্রেলার যখন লঞ্চ হবে তখন গাইস আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো গাইস তোমাদের মান্থ 7 অ্যান্ড মান্থ 8 এর আউটফিটগুলো কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। ভালো লাগলে কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করবে। আমার তো গাইস মান্থ 7 ওপি লেগেছে। এবার গাইস চলে আসি 1.8 আপডেটে একটা ওপি লেভেল মোড তোমরা দেখতে পেতে চলেছো, যেটা পিসিতে ইন্ট্রোডিউস হয়ে গেছে, খুব তাড়াতাড়ি গেম ফর পিসেও ইন্ট্রোডিউস হবে। বিটা ফাইলে দেখা গেছে কিছু লিক্স, আমি তোমাদের লিক্সের স্ক্রিনশট কিছু দেখিয়ে দিচ্ছি। তো তারপরে গাইস পিসির গেম প্লে আমি তোমাদের কিছু প্রোভাইড করে দিচ্ছি। সেটা হলো গাইস একটা নিউ টিডিএম মোড, হ্যাঁ গাইস নিউ টিডিএম মোড ইন্ট্রোডিউস হতে চলেছে। সেটা ভাই 8/8, হ্যাঁ গাইস তোমার টিমে থাকবে 8 জন, অপোনেন্টের টিমে থাকবে 8 জন। এরমভাবে গাইস যে কোনো ম্যাপে, এটা স্যানকের গেম প্লে দেখতে পাচ্ছ, সঙ্গে উইকেন্ডের গেম প্লেও আমি অ্যাড করে দেবো। তো 8/8 গাইস গেম প্লে তোমরা দেখতে পাবে, নিউ টিডিএম ম্যাপ। তো যার নাম এখনও পর্যন্ত জানি না, বাট র্যান্ডমলি লোকেশান চুজ হবে আর একটু জোন টাইপের ঘেরা থাকবে, মানে এইটুকুনি লোকেশানের ভিতরেই তোমাকে ফাইট করতে হবে। তোমার 8 জন আর তোমার এনিমি টিমের 8 জন, এই যেরকম টিডিএম ম্যাচ খেলো আর কি। তো সেটা নর্মালি ইরাঙ্গেল, উইকেন্ডি, স্যানক্স যে কোনো ম্যাপে হতে পারে, বাট মোবাইল ভার্সনে আসলে হয়তো সিম্পলি যে কোনো একটা ম্যাপ হতে পারে বা হয়তো 1-2 ম্যাপ হতে পারে, হোপসো। তো গাইস তোমার নিউ যে 8/8 টিডিএম ম্যাপটা কেমন লেগেছে নিচে অবশ্যই নিচে কমেন্ট করবে। আমি উইকেন্ডির গেম প্লেটাও অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো প্রত্যেকবারে গাইস জোনটা কিন্তু অটোমেটিক, মানে যে কোনো জায়গা, হয়তো এখন দিল বুট ক্যাম্প, পরেরটা দিল অন্য জায়গায়, বা পরেরটা দিল প্যারাডাইজ রিসর্ট, এরমভাবে আলাদা আলাদা লোকেশান চেঞ্জ হতে থাকবে। তো গাইস আজকের ভিডিওতে গাইস আপাতত এটুকু। আপকামিং যা যা জিনিসপত্র আসতে চলেছে, 1.8 নতুন মোডটা আসতে চলেছে 1.8 ভার্সনে, সেটাও তোমাদের বলে দিলাম। নিউ মান্থ 7 অ্যান্ড মান্থ 8-এর লুকও তোমাদের দেখিয়ে দিলাম। তো গাইস ওভারঅল ভিডিও যেমন লেগেছে নিচে কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো গাইস। আর কালকের গিভওয়েতে যারা যারা এখনও পর্যন্ত পার্টিসিপেট করো, নিচে ডিসক্রিপশনে রুটার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই যাও গিয়ে ডাউনলোড করো, সেখানে গিয়ে আমাকে ফলো করো। করলে কালকে আমরা যখন লাইভ স্ট্রিমে আসবো তখন আমরা করে দেবো গিভওয়ে, তো অবশ্যই গিয়ে ফলো করে নেবে। তো গাইস চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।